সংবাদ আমার শেষ হয়েছে, এমনি গেম চর্চা হয়নি। খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া এসব পরিবার খাবার পানির সংকটের পাশাপাশি ভুগছে। আমি তোমার লিগে নাস্তা পাঠিয়ে দিতেছি, জারু দাও তো আমার। তা হইতো না, আমি বইয়া বইয়া আরাম করানোর মানুষ না, এখন থেকে আমি সব কাম করি। আইসা আইসা তা কইরো, কিন্তু আইসকা না, আইসকা হইলে তুমি নতুন বউ, কোনখানে তুমি গুমটা দিয়ে বই থাকবা তা নাই সেই কামে লেগে গেছো। আচ্ছা হয়েছে হয়েছে, তুমি যাও, আমি ঝাড়ু দিই, তুমি নাস্তা বানো গিয়ে যাও। ওরে আল্লাহ রে, তুমি দিয়ে আই সেই মামিগো মতো অর্ডার দেওয়া শুরু করছো। হ্যাঁ কখন উঠবো? এমনিতে তা তখন উঠা পড়ে, তো কাল রাতে যে ধকল গেছে আজকে মনে হয় একটু দেরি হইব। আমি বাবা সূর্য উঠলে বিছনায় ঘুমায় থাকতে না, কাজ কাম হইলো আমার সব। ওইল ওইল, তোমার ঝাড়ু দেওয়ার লাগতো না, তুমি আমার লগে চলো, দুজনে মিলে একলগে নাস্তা বানাম। কিন্তু বাইগর ঝাড়ু না দিলে তো ঘরের অমঙ্গল হয়। তুমি যদি বেশি কথা কও, শোনো, তুমি নতুন বউ নতুন বউর মতো থাকবা, যদি বেশি কথা কও তাহলে কিন্তু বিপদ আছে। কি বিপদ? তাইলে তুমি আর আমার সুখী থাকবা না, মামি হইয়া যাইবা। কি বিপদে ফেললাম? চলো দুজনে মিলা গপশপ করতে করতে নাস্তা। কি করতাম কও? ওই সময় মামারে যদি কথাটা কই তাহলে ঝামেলা লাগতো না কও? শোনো, মনে দুঃখ হলো না বুঝছো? না করিবার আবার দুঃখ কি আছে? আমরা জীবনে কি আনন্দ সইতো সইতো না? ওই দেখো, তুমি মনের মধ্যে ঠিকই দুঃখ রাখছো। মামাই কই উঠে না কেরে? আজকে কেন তো সকাল সকাল উঠতো, কেউ উঠতো না, হুদ্দা হুদ্দি আমার ঘুম নষ্ট। আমি আর এই বাড়িতে থাকতাম না, যাইতাম গা। হ কইলে এলো, আমরা ছাড়তাম তোমার না মামাই ছাড়ত? হ এটাই তো সমস্যা, দিল থেকে ভালোবাসে বলেই তো যাইতাম পারি না, নাহলে কুম বলা যেতাম গা। হ মামাই উঠে না কেরে, উঠে না কেরে? হ কাল কেছে বাসররা তার করতো, তোমার বাসররা তুইছে না, তুমি বুঝো না, তা তো অস্থির রিসোর্স করে। হ্যাঁ পেটের মধ্যে কথা তো খালি গরম গরম করতেছে, কি করি? আমার শরীর চর্চার টাইম হয়ে গেছে, আমার কাম আমি যাত্রা বেলায় পাঠ গাইছি,
যে ঘুমাইছে সেটা আমি জানি বুঝছি তোর সাথে বেসার ভাই লাভ নেই মতি পালনের এখন একটু শরীর সুস্থ করা লাগবে যাই একটা গুতা খাইলে পরে কুকা আর পালোয়ান তোমার লোক একটা জরুরি পরামর্শ ছিল কি যা পরামর্শ কস না এই মতি মানি খেরাকু হেরে তো ঘুমাইতেছি মামা কাল যা দকল গেল হ দুনিয়ার কাম করছে থাক দে ঘুমা ক না মামা বিয়ার কামটা তো হয়ে গেল কিন্তু আরেকটা আসল কাম তো বাইরে হয়ে গেছে মামা আসল জরুরি কামটা কি তা বিয়া করছো তুমি হানিমুনে যাইতে না হানিমুনে যাওয়ার লাগতো না তোমার হানিমুন এটা কোন নামে ডাহায় আমি তো চিনি না আরে এটা কোনো জায়গা না হানিমুন তো একটা ইংরেজি শব্দ হানি মানে হয়েছে মধু আর মুন মানে হয়েছে সাদ তাহলে হানিমুন মানে দাঁড়াইল গিয়া মধুচন্দ্রিমা বুঝছো অ্যান্ড বিয়ার পরে এই মধুচন্দ্রিমা করতে হয় এটা একটা নিয়মই আছে এর লিগা মনে করো কোনো সুন্দর জায়গায় সমুদ্রের ধারে বা পাহাড়ের ধারে এরকম কোনো জায়গায় যাইতে হয় নির্বিলি কাটাইতে হয় কক্সবাজারের কথা কস আরে দূর কক্সবাজার তো দেশের মধ্যে এটা একটা জায়গা হইলো তুমি সরকার বাড়ির পোলা তুমি গেলে যাবে বিদেশে ব্যাংকক যাবে তুমি ব্যাংককে কুস্তার অভাব নাই কি তা কস তুই ব্যাংকক আমি বিদেশে গেছি কোনোদিন ডাহই ঠিক মতো চিনি না আমি তুমি টেনশন করতেছো কেরে সব ব্যবস্থা তো আমি করবো আমি আছি না ও আচ্ছা তুই থাকলে তো আমার কোনো চিন্তা নাই ঠিক আছে ব্যবস্থা কর কত টাকা লাগবো আরে দূরও টেহা টেহা করতেছো কেরে তোমার জীবনের তো প্রায় শেষ নতুন বউ লয়ে আইছো হ্যারেলে একটু ফুর্তি টুর্তি করবো এই সময় টেহা পয়সার হিসাব রাখলে চলে কিতা করুন লাগতো তোমার কুস্তা করুন লাগতো না আমি আছি কি করতে তুমি খালি টেহা দাও আর অনুমতি দাও বাকি সব বন্দোবস্ত আমি করতেছি এই হানিমুনে যাইবা নি হানিমুন আবার কিতা আপনি না এর জানার কথা কইতেছেন আরে না না দেশি জিনিস না এটা বিদেশি জিনিস বিদেশে যাওয়ার কথা কইতেছি যে হীরা কইতেছিল আর কি আমি জীবনেও বিদেশে গেছি না গেলে ভালোই হয় গেলে ভালোই হয় আর কি তা ব্যবস্থা করে লাগ ও তাইলে তো গেড়া গেড়া যাই তো সবার একটা লিস্টি করানো দরকার লিস্টি কি বাড়ির যারা আছে সকল তো দেবো আমি তো একলা কোনো হানে কোনোদিন গেছি না সম্পর্ক কথা জিগাও সম্পর্ক কথা জিগাও আমার ওগলা মাত্র শালি তাইরে রেখে আমি যাবো সকল তেরে লয়ে যাবো তুই ব্যবস্থা কর আচ্ছা ঠিক আছে ইংরেজিতে কথা বললাম কি করছো তুমি কি রে তোর তো একবার চিনা যাইতেছে না এটা কি যাত্রা বলার পোশাক না 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 এটা যাত্রার পোশাক না এটা হচ্ছে বিদেশি পোশাক তোর তো একেবারে বিদেশিদের মতো লাগতেছে অবশ্যই বিদেশের মাটিতে যাবে সেখানে তো দেশের পোশাক চলবে না মুঘল সাম্রাজ্যের খাদ্য খাবে অথচ হাত ধোবে না তা তো হয় না ঠিক সেই রকমই বিদেশের মাটিতে দাঁড়িয়ে তুমি দেশের পোশাক পরবে তা তো চলবে না তাহলে তো বিদেশিরা তোমাকে লাথি মেরে সেখান থেকে বের করে দেবে তুই তো ঠিকই কইছস আচ্ছা এই বিদেশে গিয়ে আমি কিতা পড়তাম এই এইগুলো পড়তাম খামোশ বেয়াদব এইসব পোশাক পরে তুমি প্লেনে উঠবে সে প্লেন থেকে তোমাকে লাথি মেরে নামিয়ে দেবে তারপর কাঁচরাতে কাঁচরাতে আবার নিজ গ্রামে তোমাকে ফিরে আসতে হবে তাহলে আমিও তোর মতো পোশাক কিনবো বিদেশের মাটিতে গিয়ে আমি আরেকটি জরুরি কাজ সম্পাদন করব কিতা আমি একটা বিদেশি মেম বিয়ে করব কেরে সেই বিদেশি মেমকে বিয়ে করে দেশের মাটিতে নিয়ে আসব তারপর আমাদের যে সন্তান হবে সবে বিদেশি এইভাবে বিদেশি সন্তানের দেশটা ভরে যাবে এই দেশটা হয়ে যাবে বিদেশ হে মানিক তাইলে আমি একটা বিদেশি মেম বিয়ে করতাম হ্যাঁ অবশ্যই করবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তুমি আমার লেজ ধরে সবসময় ঘুরবে অন্য কোথাও যাবে না কোনো নারীর প্রলোভনে ভুলবে না ঠিক আছে না না কোনো অন্য যাইতাম না আমি তো লগে লগে থাকতাম তাহলে চলে এসো এই
লাগুনে জাবদন লাগবো। তুই আমার উপরে গুসা হইছস? গুসা হইতাম কে রে? আপনার মন এইভাবে চাহর এমনি কথা কস কি রে? আমার তো মনটায় কষ্ট লাগে। কি জানি, আমার তো লাগে না। তাই কষ্ট কি জিনিস বুঝিও না, বুঝতাম চাইও না। আমি জানি কালহা আমি যে কামড়া করছি এটা কোনো মানুষের কাম না রে, জানোয়ারের কাম। আমার দোষ হইছে, আমার মাফতে। কি যে কন, মনে ভয়ে চাহরের কাছে মাফসান, এটা কুস্তা হইল? তুই আমার আর সরম দিস না রে। হ্যাবলা আমার হুশ জ্ঞান কুস্তা আসলো না, কিতা করতে কিতা করছি। তুই আমার মাফ করে দে। বাবা সাহেব, বাবা সাহেব, আসছেন আসছেন না? আসছতাম না, তুই মাফ কর। আশা করছি করছি, সারেন সারেন। সে আপনার কি দোষ? দোষটা আমার, আমি দোষ করছি বলে না আপনি শাস্তি দিচ্ছেন। আচ্ছা নে, দুষে দুষে কাটাকাটি। তাহলে আমার একটা আবদার আছে। কী আবদার কস না? ওই আমি আর বিল কিছু আপনার লগে ব্যাংকক যাইতাম সেই। কিতা কস কিতা বাস, এটা কোনো আবদার হইছে? আমি তোর সারা গেলে না হেসা হই হেসা না, তুমি মিশা আমরা মতো মানুষ যাইতাল। আমি বিল কিছু খবরটা দিয়ে আসি।
ছিল আমার সিলন সিটা কই কে রে কি হইছে না না লাগতো না লাগতো না কারে খুঁজি আর কেডা আসতে আমারে বিশ্রাত আছেন না